আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হালাল ফুড ডেস্টিনেশনে। এই মুহূর্তে আমি আছি বেঙ্গালুরুর অ্যাপোলো হসপিটালের পেছন গেটে। এই যে এটা হচ্ছে অ্যাপোলো হসপিটালের পিছন গেট। আমি খুব ছোট্ট একটা ভ্লগ নিয়ে আজকে আপনাদের সামনে আসছি, এবং এই ভ্লগটা তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে সবচেয়ে সস্তা এবং সবচেয়ে ভালো কফি খাওয়ানো। এখানে আশপাশে বেশ কিছু দোকান এবং রেস্টুরেন্ট আছে যাদের খাবার এবং কফি এগুলো সবই ভালো, কিন্তু সবচেয়ে সস্তা কফি এবং সবচেয়ে আমার কাছে ভালো মনে হয়েছে এই ছোট্ট কার্টেলটা দেখতে পাচ্ছেন, ছোট্ট দোকানটা এই যে। আর এই কফিটা খাওয়াবেন যিনি, উনি হচ্ছেন এই আম্মা। আম্মা আমাদেরকে কফি বানিয়ে খাওয়ান। হ্যাঁ, তবে আর একটা বিষয় হচ্ছে যে আম্মা বাংলা তো একদমই বোঝে না, আম্মা হিন্দিও কিন্তু খুব একটা ভালো বোঝে না। আম্মার হাতের কফি খুবই ভালো। বড়া বেকরি মে ওয়াহাঁ পর মানে ভিডিও কর লিয়া হ্যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন কফি দাম মাত্র 10 রুপি। এখানে যতগুলো কফির দোকান আছে তার মধ্যে এই কফিটা সবচাইতে কম দামের এবং সবচাইতে সুস্বাদু। এই কফিটা সবচাইতে ভালো এবং সবচাইতে সস্তা। তবে একটা জিনিস স্বীকার করতে হবে যে বেঙ্গালুরুর কফি কিন্তু পছন্দ। এই কফির তুলনা হয় না। বেশি কথা প্রয়োজন নেই, কফিটা ভালো, অসাধারণ, অসম। আর এই কফিটাতে একজন মা এবং তার স্নেহ মেশানো থাকে, এবং খুব আন্তরিকতার সঙ্গে ওই মা এই কফিটা তৈরি করেন এবং এখানে সেল করেন। আর রবিবার এই দোকানটা বন্ধ থাকে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, এবং আল্লাহর ওয়াস্তে দোয়ায় মনে রাখবেন। দোয়ার দরখাস্ত রেখে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।